বিয়েবাড়িতে আমাদের বড়দিদিদের ফুল ফ্যামিলি নেমন্তন্ন ছিল, কিন্তু নানান কারণে কেউই যেতে পারেনি। ছোট দিদি আর মা ছিল, ছোট দিদির কাজ ছিল সেখানে, আর পুপুর পরের দিন পরীক্ষা ছিল, ওর জন্য টোটনদার কাছেও পড়াশোনা করছিল। তো আমি আর বড়দিদি গেছি। এই যে গিয়েই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, একঝলকে বউকেও দেখিয়ে দিলাম। আসলে বিয়ের দিন এত ব্যস্ততায় থাকে। ওর বিয়ের দিন এত মজার একটা ঘটনা হয়েছিল, আসলে সেদিনকে অনেক বিয়ে ছিল, তো এবার ওই লজের সামনে দিয়ে একটা অন্য বর যাচ্ছিল তার গাড়ি নিয়ে, আর সবাই ভেবেছিল ওটাই হয়তো বরের গাড়ি। সবাই তো নিচে নেমে গেছিল বরণডালা ফরণডালা নিয়ে, আর এখানে দেখো বউও দেখছে, কিন্তু আলটিমেটলি জানা গেল ওটা ওর বর নয়। তারপরে ওয়েট করতে করতে আমরা খেতে বসে যাই, এবং তারপর ফাইনালি ওর বর আসে। ওর বর যেহেতু দেরি করে এসেছিল, তার জন্য বিয়েটাও লেটে শুরু হয়েছিল। আর তাছাড়াও বরদিদি বাড়িতে তাতুকে জামাইবাবুর কাছে রেখে এসেছিল, তার জন্য তাড়াহুড়ো করছিল যে যেতে হবে, ওকে গিয়ে খাওয়াতে হবে। তার জন্য ওর সাথে একটুখানি গল্প করে নিয়ে তারপরে বাড়ি চলে গেছিলাম। কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই জানিও। টাটা।